এমন একটা হাসির জন্য আশরাফুল ভক্তরা ঠিক কতদিন অপেক্ষা করেছেন বলেন তো? সত্যি করে যদি বলেন, সে আশরাফুলের সেই নিষেধাজ্ঞা পার হওয়ার পর সম্ভবত প্রতিটা দিন প্রতিটা পোহর। এখন যেমন তারা অপেক্ষায় আছেন কবে লাল সবুজ জার্সিতে ফের দেখা যাবে তাদের প্রিয় আশরাফুলকে। আজকের 25 রানের ইনিংসটাই বলা হয় না যে সব কিছু নয়, তবে এখানে শুরু হতে পারে। আশরাফুল তো এই টুর্নামেন্টের শুরুর আগে বলেছিলেন তিনি শূন্য থেকে শুরু করতে চান। তিনি বলেছিলেন ইন্টারভিউতে পরিষ্কারভাবে যে এর আগে 2018 সালে 5টা সেঞ্চুরি করেছিলেন ঠিকই, কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছিল সেখানে, 120 বলে 130 বলে 100 করতে হয়েছিল। অর্থাৎ তখন তিনি পারেননি, বলেছেন তার মূল কারণটা ছিল ফিটনেস। সেই ফিটনেস নিয়ে তিনি অসম্ভব কাজ করেছেন এবং অন্যরকম এক আশরাফুল, ফিট আশরাফুলকে দেখেছে এবারে টুর্নামেন্টের আগে, তাই তো তিনি শূন্য থেকে শুরু করেছিলেন। এবং এই রাজশাহী দল যেটি চমক দেখাচ্ছে পুরো টুর্নামেন্টে, 2 ম্যাচে 2 জয়, নাজমুল শান্তর এবং আশরাফুলের দল, সেই দলটা কিন্তু তেমন কোনো তারকাই নেই। আইকন ক্রিকেটার ডাকার সুযোগ থাকলেও মাহমুদুল্লাহকে, যে দলকে তারা হারিয়ে দিয়েছে, সে মাহমুদুল্লাহকে দলে তারা ফিরেই নেই। তারা নিয়েছিল সাইফুদ্দিন, সেই সাইফুদ্দিন আবার টুর্নামেন্টের আগে ইঞ্জুরিতে পড়লেন, তাই দলের প্রাণভোমরা হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তার অভিজ্ঞতা, তার যে ম্যাচ রিডিং করার ক্ষমতা, সব কিছু মিলে সে আশরাফুলের উপরেই ভরসা ছিল। আবার আশরাফুলের জন্য চ্যালেঞ্জিং ছিল ফেরার লড়াইটা, কেননা তিনি এই টুর্নামেন্টটাকে বলেছেন শূন্য থেকে শুরু করতে চান। সে আশরাফুল প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে পারেননি, 5 রানে ফিরেছেন, যদিও নাঈম শেখের সেই ক্যাচটা ছিল অসাধারণ এক ক্যাচ। কিন্তু এদিন শুরু থেকে আশরাফুল একটু অন্যরকম ছিলেন, ভালো খেলছিলেন, দুর্দান্ত, এবং আত্মবিশ্বাসের শুরুটা কিন্তু তার প্রথম ম্যাচে দেখা গিয়েছিল, ইনিংসটা বড় করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে মনে হয়েছে যেখানে তিনি ভুল করেছেন সেখান থেকে শুরু করেছেন, 22 রানে 22 বলে 25 রানে অপরাজিত ইনিংস খেলেছেন, দলকে জিতিয়ে ফিরেছেন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে আত্মবিশ্বাস নিয়ে তার সংকট ছিল, সে জায়গাটা তিনি ধীরে ধীরে যে আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে। তার মধ্যে কোনো 6 না থাকলেও 3টা 4 তিনি মেরেছেন এবং খুব দেখার মতো ছিল সব কিছু। এবং যদি বলেন যে তার ভক্তরা, আশরাফুল নিজেও অবশ্য বলবেন না যে এটাই সব কিছু, 25টা রান সব কিছু, কিন্তু অনেক সময় বলে না দিনের সকালটা সারা দিনটা কেমন যাবে তেমন বলে, ঠিক আশরাফুলের এই টুর্নামেন্ট শুরুটা অন্তত সেরকম বলছে। আস্তে আস্তে তিনি ভালো করছেন এবং এই যে অধারাবাহিকতা তার ক্যারিয়ারের একটা অংশ ছিল, সেটি যদি তিনি দূরে ঠেলে ধীরে ধীরে ভালো করতে পারেন। আশরাফুলের কোনো ক্রিকেটার, কোনো স্পোর্টসম্যান নিজেকে হতাশ যদি হন, শেষ যদি ভেবে দেখেন, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আশরাফুল কিন্তু কখনো ভাবেননি তিনি শেষ হয়ে গেছেন, তিনি তার লড়াইটা চালিয়ে যা গেছেন সব সময়ের জন্য। তিনি 36 বছর বয়সে এসেও তিনি বলছেন তিনি ফিরতে চান, এবং তিনি ফিরতে চান তার অতীতের কোনো পরিসংখ্যান দিয়ে নয়, কারো দয়া মায়ার জন্য নয়, তিনি পারফর্ম করেই দলে ঢুকতে চান। তার ভক্তরাও তাই চান। তার প্রতি তিনি বলতেন সবসময়, মানুষ যে ভালোবাসে তাকে, সে ভালোবাসাটা তার সবথেকে বড় কিছু। আজকে দেখেন যে আশরাফুল আজকে যেভাবে, যে ম্যাচটা, যে দলে সাকিব থাকে, যে দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকে, এমন একটি টি টোয়েন্টি দলের বিপক্ষে খেলতে নামা আশরাফুলের মতো এই রাজশাহী দলের জন্য কাজটা খুব কঠিন। যখন তারা সাকিবরা করেছিল 147 রান, যদিও সাকিব এই দিনও আজকে নিজেকে মেলে ধরতে পারেননি, মাহমুদুল্লাহ পারছেন না। আপনি দেখেন, যদি একটু লক্ষ্য করেন আজকে আশরাফুলকে, তার স্ট্যান্স, তার দাঁড়িয়ে থাকা, তার চোখের দিকে একটু লক্ষ্য করুন, মনে হয় একটা আত্মবিশ্বাসের ঝিলিক আছে সেই জায়গাটিতে। এই দেখেন কাট শটটা, এমন না যে তিনি বোঝেননি বলটা কোথায় যাচ্ছে, তিনি কিন্তু দেখে শুনেই কাজটি করেছেন, কাট শটটা খেলেছেন এবং 4 মেরেছেন। এবং যদি তার উদযাপনটা দেখেন, অনেক বেশি কিন্তু পরিণত, এমন না যে একটা জয় পেয়ে, কিন্তু এটি কিন্তু সাকিব মাহমুদুল্লাহ দলের বিপক্ষে রাজশাহীর জয়, হ্যাঁ, অপেক্ষাকৃত দুর্বল দল, সেখানে কিন্তু অন্যরকম একটা হতে পারতো তার উৎসব বা অন্যরকম কিছু। এবং সাকিব আল হাসানের সঙ্গেও তার একটু কথা হয়েছে বোঝা যাচ্ছে, মাঠে সাকিবের সঙ্গে অনেকদিন পর ফিরে আসার পর কথা হয়েছে তার। আশরাফুল এইভাবেই এগিয়ে যাক, তার ভক্তরাও সেটি চান এবং আশরাফুল নিজেও সেটি চান। নিশ্চয়ই ভক্তরা, হাজার ভক্তরা প্রার্থনায় রাখেছেন তাদের আশরাফুলকে, তাদের প্রিয় আশরাফুলকে। মোহাম্মদ আশরাফুল এট নাম্বার 4